উত্তর ব্যারাকপুর পৌরসভার 2 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস কর্মীদের উদ্যোগে আয়োজিত হল স্বেচ্ছায় রক্তদান শিবির। উত্তর ব্যারাকপুর পৌরসভার 2 নম্বর ওয়ার্ডের মায়াপল্লী এলাকার তৃণমূল কংগ্রেস নেতা ও কর্মীদের উদ্যোগে ইছাপুর মায়াপল্লী সবুজ সংঘ ক্লাবে আয়োজিত হল স্বেচ্ছায় রক্তদান শিবির। রক্তদান শিবিরে রক্তদাতাদের উৎসাহ দিতে উপস্থিত ছিলেন নোয়াপাড়া বিধানসভার চেয়ারপারসন মঞ্জু বসু, উত্তর ব্যারাকপুর পৌরসভার পৌর প্রশাসক মলয় ঘোষ, নোয়াপাড়া শহর এক তৃণমূল কংগ্রেসের সভাপতি গোপাল মজুমদার, নোয়াপাড়া শহর যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রসূন সরকার, উত্তর চব্বিশ পরগনা জেলা যুব তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক ধীমান দাস, সহসভাপতি প্রদীপ বোস সহ অন্যান্য তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। রক্তদান শিবিরে 100 জন রক্তদাতা রক্তদান করেন।